আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, বাংলাদেশ নৌবাহিনীর বিএনএস বঙ্গবন্ধু নাকি ভারতীয় নৌবাহিনীর শিবলি ক্লাস ফ্রিগেট কোনটি বেশি শক্তিশালী? তবে ভিডিওটি শুরু করার পূর্বে বলবো, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি প্রেস করে দিন, এই রকম ডিফেন্স রিলেটেড নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। তো প্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশ নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ হলো বিএনএস বঙ্গবন্ধু, যে যুদ্ধজাহাজটিকে বাংলাদেশ 2007 সালে নিজেদের নৌবাহিনীর বহরে যুক্ত করে। অপরদিকে ভারতীয় নৌবাহিনীর শিবলি ক্লাস ফ্রিগেট হলো ভারতেই ডিজাইন করা একটি হাই পারফরমেন্স ফ্রিগেট যুদ্ধজাহাজ, যে যুদ্ধজাহাজটি স্টেলথি এবং হাই পারফরমেন্স হবার কারণে বিএনএস বঙ্গবন্ধুর সাথে এর তুলনা হয় না, কিন্তু শুধুমাত্র আপনাদের জানার স্বার্থে ভিডিওটি করা। তো প্রিয় দর্শক, এ দুটি যুদ্ধজাহাজের টেকনিক্যাল স্পেসিফিকেশানস, ইলেকট্রনিক সিস্টেমস এবং ফায়ার পাওয়ার আপনাদের সামনে তুলে ধরলেই বুঝতে পারবেন কোন জাহাজটি কতটা শক্তিশালী। বাংলাদেশ নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ বিএনএস বঙ্গবন্ধু যুদ্ধজাহাজটি লম্বায় 103.7 মিটার, চওড়ায় 12.5 মিটার এবং এর ডিসপ্লেসমেন্ট বা ওজন প্রায় 2500 টন। অপরদিকে ভারতীয় নৌবাহিনীর শিবলি ক্লাস ফ্রিগেটটি লম্বায় 142.5 মিটার, চওড়ায় 16.9 মিটার এবং এর ডিসপ্লেসমেন্ট বা ওজন প্রায় 6200 টন। অর্থাৎ ভারতীয় নৌবাহিনীর শিবলি ক্লাস ফ্রিগেটটি লম্বায় বিএনএস বঙ্গবন্ধু থেকে প্রায় 39 মিটার বড়, চওড়ায় 4.4 মিটার বেশি চওড়া এবং ওজনের দিক দিয়ে প্রায় 3700 টন বেশি ওজনের যুদ্ধজাহাজ। প্রোপালশন সিস্টেম হিসেবে বিএনএস বঙ্গবন্ধুতে ব্যবহার করা হয়েছে 4টি 5625 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোয়াড ACMT পিয়ালিস্টিক ডিজেল ইঞ্জিন, যেগুলি একবারে 22500 কিলোওয়াট শক্তি উৎপন্ন করতে পারে, যা এই যুদ্ধজাহাজটিকে প্রতি ঘন্টায় 25 নটিক্যাল মাইল গতিবেগে ছুটতে শক্তি প্রদান করে। অপরদিকে ভারতীয় নৌবাহিনীর শিবলি ক্লাস ফ্রিগেট যুদ্ধজাহাজগুলির প্রোপালশন সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে 2টি 11300 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন 16-pack 6 STC পিয়ালিস্টিক ডিজেল ইঞ্জিন, যেগুলি একবারে 22600 কিলোওয়াট শক্তি উৎপন্ন করতে পারে। এছাড়াও আরও রয়েছে 2টি 25110 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন GELM 2500 ডিজেল ইঞ্জিন, যেগুলি এই যুদ্ধজাহাজটিকে প্রতি ঘন্টায় 32 নটিক্যাল মাইল গতিবেগে ছুটতে শক্তি প্রদান করে। অর্থাৎ ভারতীয় শিবলি ক্লাস ফ্রিগেটটি বিএনএস বঙ্গবন্ধু থেকে প্রায় 7 নটিক্যাল মাইল বেশি গতিবেগে ছুটতে পারে। 186 জন ক্রু মেম্বারের মাধ্যমে পরিচালিত বাংলাদেশ নৌবাহিনীর বিএনএস বঙ্গবন্ধু একবারে জ্বালানি ভরে প্রায় 7400 কিলোমিটার রেঞ্জের মধ্যে অপারেশন পরিচালনা করতে সক্ষম। অপরদিকে ভারতীয় নৌবাহিনীর শিবলি ক্লাস ফ্রিগেটটি একবার জ্বালানি ভরে প্রায় 9000 কিলোমিটার রেঞ্জের মধ্যে অপারেশন পরিচালনা করতে সক্ষম। অর্থাৎ ভারতীয় নৌবাহিনীর শিবলি ক্লাস ফ্রিগেটটি বিএনএস বঙ্গবন্ধু থেকে 2200 কিলোমিটার বেশি রেঞ্জের মধ্যে অপারেশন পরিচালনা করতে পারে। র্যাডার এবং সেন্সর সিস্টেম হিসেবে বিএনএস বঙ্গবন্ধুতে ব্যবহার করা হয়েছে S-band এয়ার সার্চ র্যাডার, I-band নেভিগেশন র্যাডার, TWT ফায়ার কন্ট্রোল র্যাডার, FM-90B ফায়ার কন্ট্রোল র্যাডার এবং সাবমেরিন ডিটেকশনের জন্য সোনার। অপরদিকে ভারতীয় নৌবাহিনীর শিবলি ক্লাস ফ্রিগেটগুলির র্যাডার এবং সেন্সর সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে 1টি MR-260M2EM-3D র্যাডার, 4টি OREC-MR-90 র্যাডার, 2টি ALTA-3221 স্ট্যাক র্যাডার, 1টি ALTA-2238 স্ট্যাক র্যাডার এবং 1টি হামসা NGO, 1টি BEL অপর্ণা। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই দুটি যুদ্ধজাহাজের আর্মামেন্ট বা হাতিয়ারের কথা বললে বিএনএস বঙ্গবন্ধুর আর্মামেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে 8টি অটোমেট MK-2 অ্যান্টিশিপ মিসাইল, যার সর্বোচ্চ রেঞ্জ 220 কিলোমিটার। নেভাল গান হিসেবে ব্যবহার করা হয়েছে 1টি অটোপ্রেডা 76 মিলিমিটার নেভাল গান। এছাড়াও সাবমেরিন হান্টিংয়ের জন্য রয়েছে 6টি A-244S টর্পেডো টিউব এবং 12টি অ্যান্টি সাবমেরিন রকেট লঞ্চার টিউব। অপরদিকে ভারতীয় নৌবাহিনীর শিবলি ক্লাস ফ্রিগেটগুলির আর্মামেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে 8টি 450 কিলোমিটার রেঞ্জের ব্রাহ্মোস অ্যান্টিশিপ মিসাইল, 1টি OTO-MELARA 76 মিলিমিটারের নেভাল গান, 4টি DAT-53956 টর্পেডো টিউব এবং 2টি RBU-6000 রকেট। এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে বিএনএস বঙ্গবন্ধুতে ব্যবহার করা হয়েছে 8টি FM-90 এয়ার ডিফেন্স সিস্টেম, যার সর্বোচ্চ রেঞ্জ 15 কিলোমিটার। এছাড়াও আরও রয়েছে 4টি অটোপেডা 40 মিলিমিটারের শিপ ডিফেন্স গান। অপরদিকে ভারতীয় নৌবাহিনীর শিবলি ক্লাস ফ্রিগেটগুলির এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে 32 সেলের বারাক-1 এয়ার ডিফেন্স সিস্টেম, যার সর্বোচ্চ রেঞ্জ 12 কিলোমিটার পর্যন্ত, এবং ক্লোজিং ওয়েপন হিসেবে ব্যবহার করা হয়েছে 2টি CIWS।
তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টাইগার বাংলাদেশ চ্যানেলের সাথে জুড়ে থাকুন।